আপনারা আজকে দেখছেন ইছাপুর সমীচণ্ডীতলার সংলগ্ন সাবিত্রী মায়ের মন্দির। আমি আজকে ইছাপুরের সমীচণ্ডীতলার মায়ের মূর্তি দর্শন করতে এসেছিলাম। সেখানেই ওনার পাশেই একটি পৃথক ঘরে সাবিত্রী মায়ের মূর্তি প্রতিষ্ঠিত আছেন। এখানেও নিত্য পূজা হয়। এই মন্দিরে ধর্মরাজ, যমদেব এবং সাবিত্রী সত্যবানের মূর্তি প্রতিষ্ঠিত আছেন। সাবিত্রী মাতার মাহাত্ম্য তো আমরা সবাই জানি। রাজা অশ্বপতির কন্যা সাবিত্রী মা ওনার স্বামীর মৃত্যুর পর যেভাবে ওনার স্বামী সত্যবানকে যমরাজের কাছ থেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন, সেই জন্যই সাবিত্রী মায়ের কাছে সকল মহিলারাই প্রার্থনা করেন যাতে সকলের স্বামীর দীর্ঘায়ু হন, সকলের স্বামী যাতে দীর্ঘায়ু হন এই প্রার্থনা নিয়ে আমরাও সাবিত্রী মায়ের দর্শন করছি। দর্শক বন্ধুরা, আমার সোহিনিস-দিশা চ্যানেলকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এরকম আরও অনেক নতুন নতুন ধার্মিক ভিডিও দেখার জন্য। আসুন আমরা মনে প্রাণে সাবিত্রী মায়ের দর্শন করি। ধর্মরাজ, যমদেব, ওনার আশীর্বাদের ফলেই মৃত মানুষও প্রাণ ফিরে পান, তাই আমরা সকলের প্রতি নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ।